2019 সালের এপ্রিল থেকে 2024-এর 15 ফেব্রুয়ারি, অর্থাৎ যেদিন সুপ্রিম কোর্ট নির্বাচনী বন্ড প্রকল্প বাতিল করে, সেই দিন পর্যন্ত মোট 22,217টি নির্বাচনী বন্ড কেনা হয়েছে। বুধবার সুপ্রিম কোর্টে জানালো স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। সুপ্রিম কোর্টে ধমক খেয়ে মঙ্গলবার বিকেলে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্য নির্বাচন কমিশনকে দিয়ে দিয়েছিল এসবিআই। এদিন আদালতে একটি হলফনামা দিয়ে তা জানালো ব্যাংক। এই হলফনামাতেই এসবিআই জানিয়েছে, গত 5 বছরে 22,217টি নির্বাচনী বন্ড কেনা হয়েছে, আর এর মধ্যে 22,030টি বন্ড ভাঙিয়েছে রাজনৈতিক দলগুলি। বাকি 187টি বন্ড নিয়ম মেনে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিলে জমা করা হয়েছে। প্রসঙ্গত, রাজনৈতিক দলগুলি নির্বাচনী বন্ড পাওয়ার 15 দিনের মধ্যে সেগুলি না ভাঙ্গালে ওই অর্থ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চলে যায়। এদিন হলফনামায় স্টেট ব্যাংক জানিয়েছে, একটি পেন ড্রাইভে করে নির্বাচন কমিশনকে নির্বাচনী বন্ড সংক্রান্ত তথ্যগুলি জমা দেওয়া হয়েছে। সুপ্রিম কোর্ট এসবিআইকে বলেছিল কারা বন্ডগুলি কিনেছে তার বিবরণ দিতে, আর কোথা থেকে টাকা এসেছে এবং কোন রাজনৈতিক দল কতগুলি বন্ড ভাঙিয়েছে তার তথ্য দিতে। এসবিআই এদিন জানিয়েছে, 2টি PDF ফাইলে এই 2 ধরনের তথ্যাবলী দেওয়া হয়েছে। ফাইলগুলি পাসওয়ার্ড সুরক্ষিত, অর্থাৎ সঠিক পাসওয়ার্ড ছাড়া ফাইলগুলি খোলা যাবে না। গত 15 ফেব্রুয়ারি এক ঐতিহাসিক রায়ে নির্বাচনী বন্ড প্রকল্পকে অসাংবিধানিক বলেছিল সুপ্রিম কোর্ট এবং এই প্রকল্প বাতিল করেছিল। আদালত বলেছিল, যারা টাকা দিচ্ছে তাদের সঙ্গে রাজনৈতিক দলগুলি বোঝাপড়া সম্পর্কে নাগরিকরা জানতে পারছেন না। অর্থ দিয়ে দেশের সরকারি নীতিকে প্রভাবিত করা হচ্ছে কিনা তা জানা যাচ্ছে না। এর ফলে সংবিধানে নাগরিকদের যে তথ্য জানার অধিকার দেওয়া হয়েছে তা লঙ্ঘিত হচ্ছে। তাই অবিলম্বে এই বন্ড ইস্যু করা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল এসবিআইকে এবং নির্বাচন কমিশনকে ওই তথ্যগুলি দিতে বলা হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মাত্র 2 দিন আগে এসবিআই জানিয়েছিল তাদের অন্তত 4 মাস সময় লাগবে। সেই আবেদন মানেনি আদালত। এবার নির্বাচন কমিশনের দায়িত্ব 15 মার্চের মধ্যে এই তথ্য জনসমক্ষে নিয়ে আসা। এসবিআই এর জমা দেওয়া পেন ড্রাইভে কি রয়েছে সকলের চোখ এখন সেদিকেই। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।